আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পুরসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা পারভেজ রহমান। পারভেজ সাহেব, আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন হরিংখোলাতে আবারও খুন। শেখ মফিজুল নামে এক তৃণমূল কর্মী, তিনি যে দাবি করলেন তিনি মারা গেলেন, কি বলবেন? আপনি যদি আমার রাজনৈতিক ভাবে জিজ্ঞাসা করেন, রাজনৈতিক নেতৃত্ব হিসাবে আমার একটাই কথা, পারভেজ রহমান আমার রাজনৈতিক জীবন শুরু বলা চলে 1998 সালে পঞ্চায়েত মেম্বার দিয়ে, মমতা ব্যানার্জির হাত ধরে। তার আগে ছাত্র জীবনে ছেড়ে দিন, ও কথা যাচ্ছি না। খুন খারাপি রাজনীতি পারভেজ রহমান পছন্দ করেন। খুন খারাপি মারপিট করে জায়গা নিতে হবে, জায়গা চাই, জায়গা দিতে হবে, করতে হবে, এই রাজনীতি পারভেজ রহমান পছন্দ করেনি। আজকের দিনেও করছে না, আগামী দিনেও করবে না, এটা আমি বলতে পারি। পারভেজ সাহেব, এর আগেও যে ঘটনা ঘটেছে, মুক্তার খুন হয়েছে, সেখানে আপনারা প্রতিবাদে নেমেছিলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন, এটাও তো একটা খুন, এটাও কি এই আপনারা কি পথে নামবেন ফের? অবশ্যই, এই খুন যদি অন্যায়ভাবে খুন হয়, মানুষ তো মানুষ, দেখেন মানুষের পরিচয় হলো মানুষ, সে হিন্দু না মুসলমান না খ্রিস্ট না বৌদ্ধ না কি জৈন, এটা হলো তো পরের পরিচয়। মানুষের পরিচয় হলো আগে মানুষ, এবং গরিব বড়লোক এটা আমার কাছে কোনো বড় বিষয় নয়। মানুষের সাথে যদি অন্যায় হয়, আমি অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। এবং এটা যেটা বলা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, আপনার কাছে কি খবর আছে? আমি পুরো ঘটনার সমস্ত কিছু ইতিবৃত্তান্ত জানিনি, আর আমারও তো জানার ইয়ে নেই। আমি তো জানেন আপনারা, 2016 সালের পর থেকে আমি পুরসুরু বিধানসভায়, এটা তো এমনি আরামবাগ ব্লক, এখন মূলত আরামবাগ ব্লক দেখছে মাননীয় স্বপন নন্দী আর কেষ্ট সামন্ত বা কেষ্ট সাঁতরা, এরা দেখছে। তো আমি তো কোনো দায়িত্বই নেই, কিছুতেই নেই, ওই জন্য আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করেননি, বা আমি এখনো ইতিবৃত্তান্ত কিছু জানিনি। আমি অসমর্থিত সূত্রে শুনলাম একজন মারা গেলেন, আমি তার আত্মার শান্তি কামনা করে আমাদের ইসলামিক ভাষায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলতে হয়, যে আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন, আমি এই দোয়া পড়লাম। তো আমার কাছে রাজনৈতিক ভাবে কোনো কেউ, হরিণখোলার কেউ বা কে মানে জেলার কেউ, দিলীপ একবার ফোন করে বললো কিছু শুনেছিস, আমি বললাম এই জাস্ট মানে তুই আমার ফোনটা করছিস, আর একজন আমায় ফোন করে বললো এই লোকটা যাকে মেরেছিল মারা গেছে। আমি বললাম আরে পা ভেঙে দিয়েছে শুনলাম, তা মারা গেল, যাক এটা খুবই দুর্ভাগ্যজনক, এটা ভালো নয়, আমি এসব পছন্দ করি না। তারপর মারপিট করে রাজনীতিতে টিকে থাকতে হয়, এটা আমার রাজনৈতিক বিধানে নেই। আমি মারপিট ছাড়াই মানুষের সাথে রাজনীতি করে এসেছি, আর মানুষ আমাকে সেইভাবেই সাপোর্ট করে এসেছেন, বুঝলেন? আর ভবিষ্যতে আমি দেখিয়ে দেবো, যদি রাজনীতি করি এই মারপিট খুনোখুনি ছাড়াই রাজনীতি করা যায়, এটা আমি দেখিয়ে দেবো। তবে স্যার, আপনি কি রাজনীতি করছেন না? আবারও তো আপনাকে মিছিলে কর্মসূচিতে অনেকে বলছেন, আপনাকে দেখাও যাচ্ছে, আপনি কি করছেন না রাজনীতি এখন? রাজনীতি তো নিশ্চয়ই করছি, কিন্তু ওই একজন কর্মী সমর্থকের মতো করছি, মানে আপনাদের ভাষায় যেটাকে নেতৃত্বে বলে সেই জায়গায় নেই। রাজনীতি করছি না বললে তো ভুল কথা বলা হবে, রাজনীতি করছি আমি, নিশ্চয়ই করছি। নেতৃত্বের এই আলগা, আপনাদের এই যে এত গাছড়া ভাব, যে কোনো কারণে হোক, আপনার হয়তো নেতৃত্ব স্থানে আপনি বলছেন নেই, সেই জন্য কি এই সব এলাকায় এত অশান্তি তৈরি হচ্ছে? বলতে পারবো না, সেটা দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী কাল দেখেছিলেন, মাথায় হেঁট করে তিনি যা বলেছেন শুনেছি। আমি মনে করেছি যে তিনি যা বলছেন, তিনি আমার অভিভাবক অভিভাবিকার মতো সবসময় দেখেছি, তিনি যা বলছেন মাথা পেতে শুনে এসেছি। অতএব এসব বিশ্লেষণ কারা করবেন, যে আমি ছিলাম বলে এই না ছিলাম না বলে এই, বেশিভাবে ছিলাম বলে এই না কম ভাবে আছি বলে এই, এটার বিশ্লেষণ রাজনৈতিক ভাবে আমার রাজনৈতিক নেতৃত্বরা আছেন এবং তারা অনেক জ্ঞানী গুণী অভিজ্ঞ, তারা করবেন।
আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলি যে পারভেজ রহমান কোনোভাবে রাজনীতি করেনি, কেউ বলতে পারবে না। আমার নামে হয়তো অনেক অভিযোগ, 28টা কেস, তার মধ্যে এখনো 8টা কেস আমার নামে আছে, যাতে খুন, হাফ খুন, কি বলবো, ঘর লুটপাট, মহিলা শ্লীলতাহানি, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, ঘর লুট, মানে যত রকম কেস হয় আমার নামে তৃণমূল করার জন্য, তৃণমূল করার জন্য আমার নামে এখনো কেস আছে। তো তার মধ্যে তৃণমূল আমার এই 16 সালের পর 2টো কেস দিয়েছে। তার মধ্যে 16 সালের পর তৃণমূল খুব দুর্ভাগ্যজনক ভাবে 2টো কেস আমার নামে তৃণমূল কংগ্রেস দিয়েছে। জানি না কিছু কেসের মেরিট কি আছে না আছে, কিন্তু সেটাও আমার কাছে খুব, তাতে আমি খুব মর্মাহত, শোকা হতো। আর বলার কিছু নেই, কি বলবো, একটু নেতৃত্বকে জানাই এই ঘটছে, এই ঘটছে, এই ঘটছে। ওকে, অসংখ্য ধন্যবাদ পারভেজ রহমান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।